ব্যস্ত শহর ব্যস্ত মানুষ ব্যস্ত গাড়ির চাকা দিনের শেষে তবু সবাই সবার মতো একা ব্যস্ত শহর ব্যস্ত মানুষ ব্যস্ত গাড়ির চাকা দিনের শেষে তবু সবাই সবার মতো একা জমাট বাঁধা হঠাৎ করে হয়ে যায় তোলপার 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 সখি সফা তোর কুশলাম না তোর দুলাই বিদেশ যাইতেছে হ বিদেশ গেলে কোটি টিয়া খরচ লাগবে রে কমপক্ষে 1 লাখ টিয়া তা তো খরচ হয়ে যাবো বিদেশ যেতেছে না বিদেশ জানো লাগা আমি 1 লাখ টাকা খরচ করতে তাও আফা ঘুরতে যাওয়া আর দরকার যাওয়ার মতো তফাত আছে আর তোমরা ঘুরতে গেলে দেখো তোমাকে ভালো লাগতেছে এটা রিল্যাক্সেশনের ব্যাপার আছে রিল্যাক্সের লাগে তো আমি 1 লক্ষ টিয়া খরচ করতে তাম কী গো আফা তুমি পারবা পারলেও আমার ইচ্ছা নেই ঠিক আছে আফা তাহলে তোমার আর কিছু কমন নেই তারপরে যদি তোমরা যাও দেখবো তোমাকে অনেক ভালো লাগতেছে এই কথাটা অবশ্য ঠিকই কইস আফা দুলাবে কিন্তু অনেক শখ করে বয়ে রয়েছে আমার কয় কি তুমি ওগুলোকে যাইত তা তো কইব আফা তুমি কিন্তু অন্যভাবে নিও না ব্যাপারটা মানে সে তো বিদেশ যাওয়ার স্বপ্নে আছে আর দূরে যাওয়ার সময় না মানুষ কাছের মানুষকে জানে হ্যালো কি ব্যাপার কি সারাদিন কোনো যোগাযোগ নাই এই তো একটা কাজে ব্যস্ত ছিলাম তোমার কি খবর আমার খবর তো ভালোই কেমন ভালো নতুন চাকরি জয়েন করছি কি বলো কবে এই তো গতকালকে বাহ তাহলে তো খুবই ভালো এই জন্যই তোমার কোনো খোঁজ খবর নাই না আরে বাবা খোঁজ থাকবে না কেন তুমি কই আছো আমি তো বাসায় যাচ্ছিলাম তুমি ফোন করলা তাই দাঁড়ালাম আমাদের মহল্লায় আসো না তোমার বন্ধুর এখানে দুই দিন ধরে একটা ঝামেলায় ব্যস্ত আছে এই জন্য যাওয়া হয় না ওইদিকে কি অবস্থা বলো তো কি আর খবর নেহাল ভাই তো শুনতেছি প্রতিদিনই কোনো না কোনো ঝামেলা করছে কি ঝামেলা সেইটা তো তুমি তোমার বন্ধুর কাছে ফোন করলেই জানতে পারবে ঠিক আছে আমি ওদের সাথে কথা বলে জেনে নিব এখন রাখি ঠিক আছে অনেকদিন থেকে তোমার একটা কথা কল লাগে মনটা হাসপাস করতেছে কি কথা বয়স তো কম হইলো না বউ জীবন একটা বিরাট আফসোস বিয়ার পর আমরা কি হানিমুনে গেছি ক তোমার কাছে কি টেহা আছি যে তুমি আমার হানিমুনে লয়ে যাইবা সেই যে তো কথা এই যে বিয়া করলাম তোমার মতো ফরির মতো একটা মেয়ে অথচ কপাল আমার কি এই ফরিরে নিয়ে একটু ঘুরতে যেতে পারলাম না একটু হারি মনে যেতে পারলাম না আজকে বুড়ে কালে এসে আমার সেই কথাটা বারবার মনে হইতেছে বারবার মনে হইতেছে আমার কান্দ দেখতেছে খুব বিশ্বাস করো কি কইবে আসল কথাটা কইল অত ডং করুন লাগতো বলো ওই যে কইলে তখন টাকা আসিল না হানি মনে যেতে পারি নাই হানিমুন কি হানিমুন মানে ভোরে একটু ঘুরতে যাওয়া অন্ত টাকা আছে তোমার হোস্টেলের ব্যবসা তো জমজমাট অন্ত টাকা আছে না অহন চলো না দুজন মিলে একটু ঘুরে আসি এটা তো আমার টিহা তুমি কি কোনো আয় উপার্জন করো অসুবিধা কি তোমার টাকাই তো আমার টাকা আমার টাকা তোমার টাকা এটা সত্যি কথা না কম হ্যাঁ সত্যি কথা তাহলে এই যে স্বামী চারতলা পাঁচতলা বাড়ি বানায় মরে যায় তারপরে বাড়ি থাকে কেনা সেই বুড়ি খায় তুমি 10টা বাড়ি খুঁজে দেখো
দশ বাড়িতে বুড়ি বাচ্চা আছে বুঝা নেন, বুড়ে বাড়ি করার টেনশনে, বাড়ি করাও শেষ, বুড়ের মরাও শেষ, বাড়ির থাকে বুড়ি। তো বুড়ির টাকা যদি বুড়ির হয়, বুড়ির টাকা আমার মনে কম। তুমি অত ফেসল পারতেছো কেন? আমার তো মনে হচ্ছে কিছু একটা কইতে চাইতেছো। কিচ্ছু না, চলো দুজন মিলে একটু ঘুরে আসি বিদেশ থেকে। দিয়া দিব কেডা? তুমি দিবা কি করলাম? বুড়ির টাকা বুড়ি, বুড়ির টাকা বুড়ি কি করলাম? তুমি কি জানো বিদেশে যে কোটি টিহা লাগে, অত অত টিহা লাগে, অত টিহা তোমার কেন দিব? অত টিহা তোমার আছে আমি জানি তো। তুমি টাকাটা দাও, দুজন মিলে একটু ঘুরে আসি। আমার সারা জীবনের আফসোস, আফসোসটা কাটুবো বউ, না করবো না। তুমি কি মনে হচ্ছে এটা চার পাঁচশো টিহা লাগে, লক্ষ লক্ষ টিহা লাগবে বিদেশ যাইতে, এই টিহা কেন দিব? লাগলো 5 লক্ষ টাকাই লাগলো। হ্যালো লাইলা, মাসুদ তো হসপিটালে। হাসপাতালে কেন, কি হয়েছে? কি হয়েছে সেটা জানি না, ওর এক বন্ধুর কাছে খবর পেলাম যে কালকে হসপিটালে ভর্তি হয়েছে, অবস্থা সিরিয়াস। কোন হাসপাতালে? ঠিকানা পাঠিয়েছে আমাকে, আমি এখন সেখানে যাচ্ছি। আচ্ছা আমাকে নিয়ে যাও না। তুমি যাবা? হ্যাঁ যাবো তো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রেডি হয়ে নামো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। ঠাকুরের জায়গাটা সেইটা নিয়ে তোমার একদম চিন্তা করা লাগবে না। আমি অগর জন্য 2000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের ব্যবস্থা করতেছি। তাহলে তো খুবই ভালো হয়। মনির ভাই, আমি ওগর আরামায়েশের ব্যবস্থা করতেছি, খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করতেছি, ওগর লেখাপড়ার ব্যবস্থাটা করতেছি। তুমি খালি তোমার দায়িত্বটা পালন করো ভাই, তুমি খালি ওগর একটু ঠিকঠাক মতো সময় দিও, ওগর একটু দেখে শুনে রাখো ভাই। এরকম করে কর কিছু আছে কো? তুমি ওদের জন্য এত কিছু করতে আসো, আমি কিছু করবো না? আমার তো কিছু দায়িত্ব আছে নাকি? তুমি আসো বলে আমি এটা করতে বসা হয়েছি। চিন্তা করো, মেজাজটা কেমন খারাপ লাগতেছে? ইচ্ছা করতেছে মাসুদের পুলিশে ধরে। আরো রাগ উঠছে, মেয়ে মরার আগে সব কিছু বলে গেল সেটা তার প্রমাণ। আর কয়টা টাকার জন্য মাসুদ খুনদের হাতে মোবাইলটা তুলে দিল, এখন তো আবার ওকেই খুনি মনে হচ্ছে। ঠিকই বলছো। চলো একটা কাজ করি, আমরা থানায় গিয়ে দুজনে মিলে একসাথে কথাগুলো বলে দিই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একে তো খুনের মামলা, তার মধ্যে মোবাইলটা পেয়েও হাতছাড়া হয়ে গেছে, পুলিশ আমাদের এমনি এমনি ছেড়ে দেবে? আচ্ছা আমরা যদি কোনোভাবে পুলিশকে জানাই দিতে পারি যে মেয়েটার হাজবেন্ড তার প্রকৃত খুনি, পুলিশ তো ইনকোয়ারি করে বের করতেই পারবে। আরে কিভাবে জানাবো,
পুলিশ তো সরাসরি জিজ্ঞেস করবে যে আপনারা কিভাবে জানেন। তখন লাইলি তো আমার লাইলিতে আপনি কি পাগল হয়ে গেছেন? কথা ঠিক করে বলেন, আমি পাগল হবো কেন? এই কালকে আপনার বলছি না যে ও হচ্ছে আমার বউ বল্টুর মা, আবার লাইলি লাইলি করতেছেন কেন আপনি? আচ্ছা ঠিক আছে, আপনার আপনার বল্টুর মা, আচ্ছা বল্টু কোথায়? বল্টু বল্টু কই? বল্টু কোথায়? বল্টু কোথায় মানে? হ্যাঁ, কালকে আপনি খুঁজতেছিলেন লাইলিকে, আজকে খুঁজতেছেন বল্টুকে, উদ্দেশ্য কি ছেলে ধরা আপনি? হ্যাঁ, কালকে তো ভাবছিলাম মেয়ে ধরা, আজকে তো ছেলে ধরা মনে হচ্ছে। আরে বাবা রে, আমি আমি ছেলে ধরা হতে যাবো কি জন্য? আমি হচ্ছে হালি শহরের আজমল, হালি শহরের আজমল। ওই হালি শহরের আজমল হন আর ডজন শহরের আজমল হক, তাতে আমার যাই যায় আসে না। আপনি খবরদার, আমার বউরে এসে লাইলি লাইলি করবে না, মেজাজ কিন্তু খারাপ হয়ে যায়। আরে বাজি, কিন্তু তারে দেখে তো আমার লাইলি মনে হইতেছে, আমি কি করবো? তারা দেখে লাইলি মনে হইতেছে না, আপনার দেখে তো আমার শ্রীলঙ্কান মনে হইতেছে। আপনি শ্রীলঙ্কান? তাহলে তো কথা কন কেন? একদম কথা বলবেন না, মেজাজ খারাপ আছে, আজকে কিন্তু একজনে মারবো, এরকম রাগ উঠছে। চলো, বল্টুর স্কুলের থেকে বের হওয়ার সময় হয়ে গেছে, না পাইলে কান্নাকাটি করবে। এই খবরদার, আমার বড় গায়ে হাত দিবেন না একদম। চলো কোথায় গেছিলি তুই? তারা তো অস্বীকার করতেছে, কিন্তু আমার কিন্তু সেটা মনে হচ্ছে না, আমার শনাক্ত করার জন্য তোরে দরকার ছিল। এটা কি করলেন বস? আপনার চাচা তো বোন, আপনি শনাক্ত করবেন না, আমি করবো, আপনি নিজেই তো করতে পারতেন। আরে বাবা রে, আমি তো করতে পারি, আমি তো বলতে সেটা লাইলি, কিন্তু তারা বলতে সেটা লাইলি না বল্টুর মা, তাদের নাকি আবার বাচ্চাও আছে। বাবা কি কোন একবার বাচ্চা কাচ্চাও আছে? তাইলে নির্গাত এটা লাইলি আপা না, আপনি মনে হয় লাগছে হইতে পারে কি বউ কি? হ্যাঁ গৌরি লাগছে, আপনি সারাক্ষণ লালি লালি করেন, এখন লালি লালি করতে করতে শহরে যারা দেখতেছেন হ্যাঁ লালি মনে হইতো। আরে বাবারে, আমি কি ঢাকা শহর সব মেয়েকে লালি বলতেছি নাকি? একজনকে তো বারবার লালি বলতেছি আমি। একদম বাজে কথা বলবি না, তুই যদি এখন থাকতিস তাহলে তো ওরে শনাক্ত করতে পারতি, এখন এখন থেকে তুই আমার সামনে থেকে একদম নড়বি না। মানে কি আমি কি ছোট কাজও যাবো না? চল তোর ফ্ল্যাট। তুমি কি সত্যি সত্যি আমার নামে লিখে দিয়েছো এই ফ্ল্যাটটা? হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না? আমার সব কিছু যে তোমার, তা তো আমি তোমাকে আগেই বলেছি। তুমি সাইন করে নাও, সাইন করো। আমি বিশ্বাসই করতে পারছি না। কি হলো? আমি এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি, আমি আমার জীবনে কোনদিন এত খুশি হয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি কোনদিন ভাবতেই পারিনি তুমি তুমি এত এত ভালোবাসো আমাকে। আরে সব কিছুই তো তোমার, কাঁদে না পাবলি, কাঁদে না। শোনো, আমি তোমার কথা রেখেছি, এখন তুমি তোমার কথা রাখো। হ্যাঁ, বিয়ের ব্যাপারে তো? হ্যাঁ বিয়ে। হ্যাঁ অবশ্যই, আমরা তো আজকেই বিয়ে করবো, এটাই তো কথা ছিল। কখন? এই তো এখনই, এখান থেকে সরাসরি কাজী অফিসে যাব। আমি তো আমার বান্ধবীদেরকে অলরেডি বলে রেখেছি, ওরা কাজী অফিসে ওখানে অপেক্ষা করছে, এখন আমরা এখান থেকে গেলেই আমাদের বিয়েটা হয়ে যাবে। তাহলে আমরা ওয়েট করছি কেন? চলো। হ্যাঁ চলো। কিন্তু তোমার এই অবস্থা কেন? তোমার চেহারা, তোমার চুল টুল ঘেমে টেমে তুমি তো একেবারে অস্থির হয়ে গেছো। বিয়ের জন্য তো ওইভাবে রেডি হয়ে আসিনি যে এখনই বিয়ে করে ফেলবো, তাই। ও সেটা বুঝতে পেরেছি, তাহলে এক কাজ করো না, একটু ফ্রেশ হয়ে নাও। বিয়ে করতে যাচ্ছ, একটু ফ্রেশ না হয়ে গেলে কেমন লাগে বলো? এমনিতেই আমরা তো কেউই বিয়ের কোনো কাপড় চোপড় শপিং টপিং কিচ্ছু করিনি, আমরা দরকার হলে কালকে করবো সব কিছু, ঠিক আছে? আজকে জাস্ট বিয়েটা করে আসি। যাও যাও রেস্টুরেন্টের ওয়াশরুমে গিয়ে একটু হাতে মুখে পানি দিয়ে আসো, আমি বসছি, ঠিক আছে? বসো, জাস্ট এক মিনিট, আমি যাচ্ছি। Thank you.
বিটি কই গেল? হ্যালো হ্যালো জান, তুই কই? তোকে তো আমি কোথাও দেখছি না। এই গান, আমি তোর কোন ধরনের জান? কি বলো তুমি? কি বলি বুঝো না চান্দু? হ্যাঁ বুঝো না, খুব শখ না তোমার বিয়া করার? তোমার বিয়া করার শখ আমি গুছিয়ে দিব। ইফতেখার নাম, ইফতেখার ওরফে ইমরান। তুমি কি মনে করছো তোমার আমি চিনি না? তোমার সব খবর আমার কাছে আছে। 12 বছর ধইরা বিদেশ থাইকা তুমি তোমার নাম পাল্টাইয়া ইমরান থেকে ইফতেখার হইছো না? তুমি তো সবার বেটা একটা খুনের মামলার আসামি। হ্যাঁ তুই তো নিজের আপন ভাইয়ের সম্পত্তির লাগা খুন করছো। হ্যাঁ আবার তুই বিদেশ গেছিস, ওইখানে যে একটা মায়ারে বিয়ে করে তার সমস্ত সম্পত্তি হাত করে ওই মায়ার লগ্ন তুই বিক্রি কর। তোর সমস্ত প্রমাণ তথ্য সব কিছু আমার কাছে আছে। তুই আর বাংলাদেশ আসতে বিয়ে করতে না? দাম দাম সালা ক্রিমিনাল, আমার যদি আর একবার ফোন দিত বা আমার খুঁজতে যদি তুই শুরু করতো তোর পিছনে আমার 103 জন লোক লাগানো। আমার নাম যদি তোর মুখ দিয়ে কোনদিন বাইরে এসে দিয়ে তুই সাথে সাথে তোর পুলিশ করতো, দেশ থেকে বাইরের ব্যবস্থা বন্ধ করে দেবো। আরাম রাখো। কি ব্যাপারে বা তাদের মধ্যে কি করতে আসো? না কিছু না। ওইখানে বললেন কেন? আমার পাশে এসে বসেন, এই যে দোলার মধ্যে বসেন। তুমি দোল খাও। আচ্ছা হনো, বিউটি কোনায় গেছে জানো? না তো। না ইদানিং প্রত্যেক দিন তাই বাইরে যায়, কই যায়, কি লেগে যায় কিছুই তো জানি না। শোনেন জুড়িয়াপা, আপনি একটা কাজ করেন, আপনি গোয়েন্দা হইয়া যান, গোয়েন্দা হইয়া বিউটি আপনার ফলো করেন। না না, তুই আর কথার গুরুত্ব বুঝতেছ না রূপা। আমি আপনার কথার গুরুত্ব ঠিকই বুঝতেছি। আপনি এক কাজ করেন, আপনি বিউটি আপার সন্ধানে নেমে পড়েন। সারাক্ষণ তো আসেন বিউটি আপারে নিয়ে পইরা, আর এই দিকে যে কি ঘটনা ঘটতেছে এটা কি জানেন? হ্যাঁ এদিকে কি হইতেছে? মিতু তো হোস্টেল ছেড়ে যাইতেছে। না তোমার মিতু বলছে? না হ্যাঁ কয় নাই, তাই হ্যাঁ বাপসাপ দেখে বুঝতেছিলাম আর কি। সকালবেলাকার জানি কইতেছিল হ্যাঁ নাকি এই জায়গায় ভাল লাগে না, যাই পোকা। ভাল লাগে না কি লাগে? আরে ভালো লাগার লাগি তো পরে, এইখানে তো তার থাকার জায়গাই নাই, এইখানে উইরাইছে ঘুরা বইছে, রিমি আইলে তো কোনো কথাই নাই। ঠিকই আছে, অনেক বেশি নাকামি করে আর কথা কোনো আও 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 কানতে থাকে। আপনি খালি পোশাকই দেখলেন, চেহারা যে এক সেরা দেখলেন না, দেখেন না তাকে? আরে বাজি চেহারাই এক, এই জন্য তো আমি সন্দেহ করছিলাম, কিন্তু সে লালিনা বল্টুর মা। কি কন, এটা কেমনে সম্ভব? আমার কি বলো বাজি, সম্ভব না কি জন্য? আচ্ছা তুমি কখনো চীন গেছো? না। জাপান গেছো? না। তাদের মানুষকে দেখছো? দেখে মনে হয় না একটা আরেকটার ফটোকপি। হ্যাঁ আমার লাইলি আর বল্টুর মা একই রকম, এটা বল্টুর মা, আমার লাইলি না। ঠিক আছে বস, আপনার সব কথা বুঝছি, কিন্তু তাও কেন জানি আমার সন্দেহ হইতেছে এইটাই লাইলি বাবু। আমার কি বলো তোমার সন্দেহ কেন হবে যে? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, আমার লাইলির বিবাহ হয়েছে? না তো। তাহলে দুই বাচ্চা মা কেমন হইলো? তাও তো কথা। শুধু শুধু আরেকটা মেয়ের পিছনে না ঘুরে চলো লাইলিকে খুঁজি। চলেন চলে এইটাকে না উনি না থাক চলো। হ্যাঁ লাইলা বলো। জানো আমার এখনই আজমল ভাইয়ের সাথে দেখা হয়েছিল। কি বলো তারপর? আরে আমি দেখি যে রাস্তার পাশে ওরা দুজন বসে আছে, ওনার পাশে একটা ছেলে ছিল, ওই ছেলেটা আমাকে দেখার সাথে সাথে লাইলি ভাবি বলে ডাকা শুরু করছে, আর উনি বলতেছে কি আমি নে লাইলি না আমি বল্টুর মা। বাহ
তাহলে তো তোমার সমস্যার সমাধান হয়েই গেল। বুঝতে পারতেছি না তো। তারা এখন কি করতেছে? ওরা রাস্তা পাশেই বসে আছে। তোমাকে ফলো করছে না তো? না। তাহলে আর কি, নিশ্চিন্ত থাকো। তোমার বুদ্ধিটা কিন্তু ভালো কাজে দিছে। শোনো, তোমার রাজমল ভাই একটা বলদ, হালি শহরের একটা মাস্তান এরকম হবে এটা আমি চিন্তাই করতে পারতেছি না। সে তো পাতি মাস্তান থেকেও নর্মাল। তুমি তুমি আমার কথা বিশ্বাস করো না। না, তুমি যখন আমার সাথে আবার নেক্সট টাইম চিটাং যাবা তখন আমি তোমাকে দেখাবো, ঠিক আছে? থাক থাক, আমার প্রমাণ পাওয়ার দরকার নেই, যা পেয়েছি অনেক যথেষ্ট। তুমি এখন কোথায়? আছি, মহল্লাতে আছি। কেন, ওইদিকে আর কোনো খোঁজ পাইছো? আমার না মেজাজটা অনেক খারাপ হচ্ছে। মাসুদের কারণে যদি ও বদমাশটা পার পেয়ে যায় তাহলে কেমন লাগে বলো তো? তুমি এসব নিয়ে ভেবো না। ফেসবুকে যেভাবে লেখালেখি হচ্ছে, পুলিশ নিশ্চয়ই এই খুনিকে বের করে ফেলবে, কোনো না কোনো ক্লু বের করে ফেলবেই ফেলবে। আর শোনো, এসব কথা ফোনে বলা ঠিক না, রাখি এখন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, সাবধানে থাকো। তুমিও সাবধানে যাও। আর ওই যে তোমার রজকর ভাই কিন্তু পেছনে আছে। হ্যাঁ, তুমি কি আমার সাথে ফাইজলামি করো? বাই। কি খাবার মিতু? ভালো না দুলা ভাই? কে কি হয়েছে? আপনি লাইলার কোনো বিচারই করলেন না। বিচার করার দায়িত্ব তো আমার না, তোমাদের ম্যাডামের। তোমারে তো কইছিলাম তোমাদের ম্যাডামের কাছে বিচার দিতে। ম্যাডামের সামনেই লাইলা আমাকে তাড়াই দিয়েছে। ম্যাডামকে বিচার দিয়ে কী হবে? তাইলে তো আইন নিজের হাতে তুলে নিতে ইচ্ছা করতেছে। দুলা ভাই, বিশ্বাস করেন, এই লাইলা হোস্টেলে আসার পর থেকে আমাকে শান্তি দিচ্ছে না। আমি ওর শাস্তি চাই চাই। শাস্তি চাইলে ভালো কথা, শাস্তি তো তুমি দিবা পারবা না। শাস্তি দিব ম্যাডামে, তুমি যদি তারা শাস্তি দিবার চাও তোমারে তোমাকে ম্যাডামের কাছে যাইতে দিব, বুঝছো না? না দুলা ভাই, আমি ওর বিচার এখনই চাই। আর একটু পরে যাও না, গপসপ করি, এত তারা কিসে? মিস করলা তো? এই কি কি মিস করছি? এই যে সকালের হাঁটাটা, এই মিতু চলে গেছে বলে কি আমার হাঁটা বন্ধ হয়ে গেছে? আমি কি মিতু ঠেঙ্গিয়ে হাঁটি? আমার নিজের ঠ্যাং নাই না, একলা হাঁটতে কি আর মজা পাওয়া যায় নাকি? একলা হাঁটুন যান, একটু অপেক্ষা করলে তো কেউ না কেউ আইব। ঠিক আছে, আমি ততক্ষণ দাঁড়াই। ঠিক আছে, অপেক্ষা করো। বকর ভাই, ওই মেয়েটাকে না আমারও একদম পছন্দ না। কোন মেয়ের কথা কইতেছ? আরে ওই যে হোস্টেলের, ওই যে বিজলিয়াপা, বিজলিয়াপার কথা বলতেছি। উনার স্বভাব চরিত্র উনি না মানুষের একদম পাত্তাই দিতে চায় না, মানুষের মানুষই মনে করে না। আর কেমন একটা ভাব, মনে সে যেন একটা কি মহারানী, আর আমরা আমরা মনে কিছুই না। আর না জানেন কেমন করে ব্যবহারটা, মানে দূর ব্যবহার করে সারাক্ষণ। আরে ভাই, এই মেয়ের কথা শুনতে শুনতে তুমি তো শুনছো না দেখছো? আমি দেখছি, আমি দেখছি না? আমিও দেখছি তো, আমি নিজের চোখে দেখছি। এইসব কথা আর বলো না, এই মেয়ের কথা শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আরে বাবা, আমি নেহাল রে হাজারবার করে রিকোয়েস্ট করলাম, তারে বোঝানোর চেষ্টা করলাম যে মেয়েটার অবস্থা কিন্তু খুব খারাপ, মেয়েটা খুব একটা ভালো না, তোমার সাথে যাবে না। নাম যার বিজলি, যে কোনো মধ্যে ঠাটা ফেলা দিতে পারে। আরে বাবা, সে তো ঠাটা ফেলাচ্ছে, যে কোনো মধ্যে ঠাটা ফেলাচ্ছে, কিন্তু ও ঠাটা খাবে, ও শখ খাবে, তারপরে এই মেয়ে তার মাথাতে ফেলবে, কী করবো আমি বুঝতে পারি। তাই তো, আপনি তো তাহলে খুব ভালো বুদ্ধি দিয়েছেন নেহাল ভাই রে। আর আমিও বুঝি না, নেহাল ভাই হইতেছে একদম সাদা সিধা একটা ভদ্রলোক, ওই রকম একটা ভদ্রলোক ভালো মানুষের সাথে এই রকম একটা উগ্র মেজাজের মানুষের কি যায় কোনোভাবে মিলে বলেন তো? এই রকম একটা মেয়ের সাথে কীভাবে সে প্রেম করতে যায়, ভাব ভালোবাসা করতে যায়, এটা তো কোনোদিন মিলবে না। আমি বলে দিলাম, দেখেন এই মেয়েকে নিয়ে আমাদের নেহাল ভাই কোনোদিনও সুখী হবে না। সুখী তো আমিও না। আপনি আবার সুখী না কেন? আরে বাবা, তুমি তো সুখের কথা বলেই মনে করাই দিলা। সারাদিন হুয়ার বাড়িতে যায় যেটা হচ্ছে আমার সুখ, সেটা হচ্ছে একটু ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও দেখবো। আর তোমার যে নাকি দেখার কেন আছে, চালাইলে শুধু বাফারিং বাফারিং বাফারিং, এই তোমার নেটটা কেটে নিয়ে যেত। সি 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 বক্কর ভাই, এই ধরনের কথা বলবেন না, কোনোভাবেই কারোর থেকে এক্সট্রা টাকা নেই না। আর কেমন থাকবো, মানে এতক্ষণ ভালো ছিলাম না, আপনাকে দেখে খুব ভালো লাগতেছে, আপাতত বিদায় হোক। হ্যাঁ চলেন, আমি যাই। ওই আপনি লাইন, তোমার কথা লাইন ঠিক করা লাগবে না, তুমি যাও না ভাই। কেন, আপনি বললেন ডিস্টার্ব পাও। ডিস্টার্ব করলাম না তো? আরে কি বলেন আপনি, ডিস্টার্ব তো এতক্ষণ ছিল, এখন মনে করেন ডিস্টার্ব থেকে মুক্ত হলাম, একটু ভালো লাগতেছে, আপনাকে দেখেই ভালো লাগতেছে, বুঝতে পারছেন?
তারপর চাকরি বাকরি কেমন চলতেছে? জি বকর ভাই ভালো চলছে, আপনাদের দোয়ায়। আপনাকে কিন্তু এই ড্রেসটা খুব সুন্দর লাগে। জি থ্যাংক ইউ। একটা ব্যাপার মনে আছে কি আপনার? কি ব্যাপার বকর ভাই? ওই যে আপনার যে চাকরি হলো এরপর একটা ঘটনা ঘটার কথা ছিল। ও হ্যাঁ তাই তো, সেদিন তো আপনাদেরকে আমি ট্রিট দিতে নিতেই চেয়েছিলাম, আপনারাই তো গেলেন। এই এটাই হচ্ছে প্রবলেম, যে নেহাল না একটু লাজুক টাইপের, তো ওর জন্য অনেক কিছুই ঘটে না। কিন্তু আমাকে কিন্তু যদি কেউ অফার করে আমি কিন্তু না করবো না। তাহলে তো কোনো কথাই নেই, আজকেই আপনাকে ট্রিট দিব, চলেন তো। সিরিয়াস? একদম সিরিয়াস। তাহলে তো না করা যাবে না, প্লিজ চলো। শোনেন আচ্ছা, তুমি কি এখন আমার সাথে দেখা করতে পারবা? এখন দেখা করতে যাচ্ছ কিসের? এমনি 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 কি এখন দেখা করার সময়? তুমি জানো না এমনি আমি কত ভেজালের মধ্যে আছি। আরে ঝামেলার মধ্যে আছো বলেই তো রাতের বেলা দেখা করতে বললাম। তোমার ওই অজগর ভাই নিশ্চয়ই রাতের বেলা তোমাকে খুঁজে বের করবে না। খুঁজতেও তো পারে। খুঁজলেই কি, তখন তো তুমি আর লাইলি থাকো না, তুমি তো পল্টুর মা হয়ে যাও। আরে বল্টুর মা বলে বলে কয়দিন যে পার পাবো সেটা নিয়েই তো ভয়ে আছি। ভয়ের কিছু নাই বল্টুর মা, তুমি তাকে যতই ভয় পাও আমি কিন্তু বুঝে গেছি সে কোন মাল। আচ্ছা বাদ দাও, শোনো আজকের নিউজগুলো পড়ছো? হ্যাঁ অনলাইনে পড়ছি। পুলিশ এখন পর্যন্ত কোনো হত্যার মোটিভ খুঁজে পায়নি, কোনো আসামি ধরতে পারেনি, অথচ মোবাইলটা যদি পুলিশের কাছে থাকতো এতক্ষণে সব বের হয়ে যেত। তা তো যেতই, কিন্তু মাসুদ এমন একটা কাজ করছে ওকে তো বিশ্বাস করাটাই ভুল হয়েছে। আরে হ্যাঁ তা তো হয়েছেই। পুলিশের কাছে কোনোভাবে জানায় দেয়া যায় না যে মেয়েটার হাজবেন্ডই মেয়েটাকে খুন করছে? কিভাবে জানাবো, কোনো রকম প্রমাণ ছাড়া পুলিশ সেটা বিশ্বাস করবে কেন? দেখো মেয়েটা এত প্রমাণ রেখে গেল, কিন্তু তারপরও মেয়েটার জন্য আমরা কিছু করতে পারতেছি না, আমার কিন্তু খুব খারাপ লাগতেছে জানো। ঠিক বলছো, ফেসবুকে মেয়েটার ছবি দেখলে মাঝে মধ্যে মাসুদের উপর এত রাগ লাগছে মনে হচ্ছে ওটা ধরে এনে পুলিশের কাছে দিয়ে দিই। আচ্ছা ওর অবস্থা এখন কীরকম? ওর অবস্থা আবার কেমন আছে? হাসপাতাল থেকে কবে ছাড়বে বলছে কিছু? কাকে বলবে জানি না, তেমন কিছু জানি না। আচ্ছা মাসুদকে যখন মারছে তখন মেয়েটার হাজবেন্ডটা ছিল না? কি জানি, তবে থাকার সম্ভাবনা বেশি। তাহলে তো খুনিটাকে চিনবে, ও সুস্থ হলেই তো খুনিটাকে পাওয়া যেত। সে প্রমাণ হাতে পেয়ে গেছে, তাকে পেলেই আমাদের লাভ কি? সে কি মোবাইলের মধ্যে জিনিসপত্র সব রেখে দিছে? এতক্ষণে সব ডিলিট করে দিছে, আর ওই মোবাইল ছাড়া আমরা প্রুফ করতে পারবো না যে সে খুনি। তা তো দিছেই। তাহলে এখন প্রমাণ করার কোনো ওয়ে আছে? ঠিক আছে রাখি। হ্যাঁ লায়লার সাথে যে তোমার আগে থেকে পরিচয় ছিল সেটা তো তুমি আমাকে বলো নাই। আরে আগে তো বলার সুযোগই আছে নাই। আর লায়লার কোনো হদিস ছিল? ও আসবে কি আসবে না সেটাই তো জানতাম না। ও তার মানে লায়লা আসলে একরকম আর না আসলে একরকম? হ্যাঁ তুমি কথাটা অন্যদিকে নিয়ে যাচ্ছ। একটা মানুষ ছিল না তার সম্পর্কে কোনো কথা উঠে নাই এই জন্য বলি নাই, লায়লা সম্পর্কে কোনো কথা উঠলে নিশ্চয়ই বলতাম যে ওর সাথে পরিচয় আছে। আমি যেই হোস্টেলে এসে উঠছি এটা জানার পর তো নিশ্চয়ই বলতে পারতাম। আমি কি এত চিন্তা ভাবনা করে কথা বলছি? লায়লার কথা কখনো উঠে নাই তাই বলি নাই, আজকে লায়লার কথা উঠলো তাই বলে দিলাম, এখন বাকিটা তুমি বুঝবে। কি বুঝবো? তোমার সাথে যে আমার পরিচয় আছে এটা তাকে বলবে কি বলবে না এটা তোমার ব্যাপার। না ঠিক আছে। কেন কেন জানি না আমার মনে হইতেছে যেটা না বলাই ভালো, কিন্তু তোমার যদি ইচ্ছা হয় তুমি বলতে পারো। আচ্ছা ঠিক আছে সেটা দেখা যাবে, তুমি তো ইদানিং কাজ নিয়ে খুব ব্যস্ত তাই না? কি করবো বলো, চলতে তো হবে। তা তো অবশ্যই। তা তুমি কি নিয়ে ব্যস্ত? লায়লা কে? তুমি কিন্তু আমাকে নিয়ে কনফিউশনে আছো। কনফিউশনের কিছু নাই। আচ্ছা ঠিক আছে আমি এখন যাই। হোস্টেলে যাবো তো, চলো আমি তোমাকে পৌঁছে দিই। না না আমাকে পৌঁছে দিতে হবে না, আমাকে পৌঁছে দিতে গেলে আবার লায়লা দেখে ফেলবে। কি যে বলো না, চলো বেশি কথা বলো। হ্যালো লায়লা, একটা ভালো খবর আছে। কি খবর?
ওই মেয়ের হাজবেন্ড তো ধরা পড়ছে। কি বলো, কিভাবে? আরে ওই মেয়ে তার সব ইনফরমেশন তার এক বান্ধবীর ফেসবুকে সেন্ড করে গেছিল, তার বান্ধবী পুলিশকে সব জানাই দিচ্ছে। তোমাকে এই কথা কে বললো? আমি থানায় আসছিলাম, ভাবছিলাম যে যা হবার হবে পুলিশকে সব জানাই দিই। ওমা, এখানে এসে তো দেখি যে উল্টা সব ঘটনা ঘটে গেছে, মানে পুরা থানা পুলিশ সব তোলপাড় হয়ে গেছে, সাংবাদিক টিভি চ্যানেল সব ভরে গেছে। দেখছো, সত্যের জয় হয়ই হয়। তুমি জলদি টিভি দেখো, অনেক চ্যানেলই লাইভ করতেছে। কি বলো, তোমাকে দেখাচ্ছে নাকি? আরে না পাগল, আমি কি এখানে আসি নাকি? আমি চলে আসছি না। কেন ভয় পাইছো? আশ্চর্য, ভয় পাবো কেন? ভয় পাবা না, কথায় আছে না চোরের মন পুলিশ পুলিশ। মানে তোমার উপকার করছি বলে তুমি এখন কথা শোনাই দিলে আমাকে, না? উপকার করতে গিয়ে তো এসব ঝামেলার মধ্যে জড়াইছো। আচ্ছা শুনো, একটা কথা জিজ্ঞেস করি, ওই যে তোমার যে খুনির সাথে কথা হয়েছে সেটা কি আবার পুলিশ জানলে কোনো ঝামেলা করবে না? আরে পুলিশ সেটা কীভাবে জানবে? তার সাথে তো আমার মোবাইল দিয়ে কথা হয়নি, কথা হয়েছিল ওই মেয়ের মোবাইল দিয়ে, সেটা এখন খুনির কাছে। ও আচ্ছা 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 আচ্ছা, ভালো কথা। মাসুদের খবর কি? জানি না, আর যাই নাই হসপিটালে, ও একটা বেইমান, ওর কথা বাদ দাও। সেটাই, বেইমানি করতে গিয়েই তো ভালো শিক্ষাটা হয়েছে ওর। চিন্তা করে দেখো, এত সিরিয়াস একটা ঘটনা, মাত্র 2 লাখ টাকার লোভ সে সামলাইতে পারলো না। সেটাই, এমনিতে ওর যথেষ্ট শিক্ষাই হয়েছে। থাক, এটা নিয়ে আর কথা বাড়ায়ও না। আমরা পুতুলওয়ালা যাই বেঁচে যাই, কে নেবে এসো বলো কি রং চাই, নগরে বন্দরে অচেনা পথ ধরে সকাল সাড়ে। কি শুরু করলা? কি শুরু করলাম? গান গাইতেছি, মনে ফুর্তি লাগতেছে, একটু গান গাইতেছি, সমস্যা কি? তোমার এই আদাইটা গলা চেঁচানি শুননা তো, সুন্দরবন থেকে বাঘ সিংহ ব্যাপার তাই করবো, আয়া তো আমার গড় আক্রমণ করবো। বললে করুক, আমি শিল্পী, আমি গান গাইতেছি, গান শুনে কেটে এলো না এলো এটা দেখার টাইম তো আমার নাই। আমরা চাইবে গান বন্ধ করতে বসছি, কে নেবে এসো। তুমি অনেক কাহিনী করছো, আজকের পর থেকে তুমি দুলাভাইয়ের সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারবে না, এমন কোনো ব্যবহার করবে না যাতে দুলাভাই কষ্ট পায়, আর যদি তুমি করো তোমার বিরুদ্ধে কিন্তু লিগাল অ্যাকশন নিব আমি। আমি ভদ্রলোক বলে তোমার বোনের অনেক অত্যাচার আমি চোখ মুখ বন্ধ করে সহ্য করছি, আর না সহ্যের সীমা ছেড়ে গেছে, অহনামের একটা বিহিত চাই। দুলাভাই আপনার টেনশন করবেন না, আপনি এই বাড়িতে আজকের পর থেকে যা খুশি তাই করবেন, আপনার মন চাইলে আপনি নাচবেন, আপনার মন চাইলে আপনি গলা খুলে গান গাইবেন, আপনার মন চাইলে আপনি হি হি করে হাসবেন, আপনার কেউ কিছু বলতে পারবো না, আপনার তুমি কিছু বলবা না। আহ বিজলি, তুমি আমার কি শুনে এলে? শুনলা তো তোমার জ্ঞানী গুণী প্রতিভাময়ী গরিবের বান্ধবী রুবিনা হুট কি কইল, শুনলা? শুনছি। আজ থেকে আমার লগে কথা কইতে এলে একটা থার্মোমিটার লগে নিয়ে আইবা, মাপা মাপি ছাড়া কোনো কথা নাই। ওকে। দেখছো গান গাওয়ার কত ফায়দা, এক গান গায়ে বাজার লাগাইছি, তুমি আইন দেখাই দিলে তখন সব কিছু সোজা। বুঝতে পারছি, আপনি ঠিক আছেন তো? একদম ঠিক আছি, তো ভয় পাইছিলাম। আচ্ছা গান গান, কন্টিনিউ। আমরা পুতুলওয়ালা যাই বেঁচে যাই, কে নেবে এসো বলো কি রং চাই। কারো যদি অন্ধকারে থাকতে ইচ্ছা করে তাহলে সে ছাদে চলে যেতে পারে, এখন রাত হয়ে গেছে, ছাদে তো অন্ধকারই হবে। দেখ তোরে বেলায় বেলায় কইতাছি, তুই লাইট নিবা, আমার লাইটের আলো অসহ্য লাগতেছে। শোন জরি, তোর একটা কথা কই,
তুই একটা বিরহের মধ্যে আসোস সেটা আমি জানি, কিন্তু বিরহের মধ্যে থাইকা তুই এই যে বাপ গর অন্ধকার করে তুই বসে থাকবি কেন? তোর এত বিরহ লাগে তুই ইউটিউব দিয়ে তুই বাপ রাজার গান ছাই দেশন? এই যে বিউটির ঘরে তো এরকম ঘর অন্ধকার করে বিরহ পালন করা চলবে না। তোর ইচ্ছা যদি বাপতি জ্বলতে হয় তোর আর ইচ্ছে বাপি নিদ্ধ হয়। কিন্তু আমি তো বলছি আলো জ্বলবে সোনামণি। হেই বুড়িশে লেই আয় এখানে নিবা। বুঝলি আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করো আমার ভালোবাসার মধ্যে এইটুকু কমতি নেই, কোনো ঘাটতি নেই। আই জাস্ট লাভ ইউ। তুমি জানো আমাকে রাজস্থান আফগানিস্তান গুলিস্তান সব জায়গা থেকে সব জায়গা মেয়েরা আমার জন্য পাগল লাইন ধরে থাকে। তোমার কি নাই বলো? টাকা আছে, আমার ভালোবাসা আছে, আমার ভিতরে উজাড় করা ভালোবাসা আছে। বিশ্বাস করো তোমার সাথে আমি কোনো ছলনা করছি না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। জানো জানো বুঝলি আমি এখন পর্যন্ত কাউকে ভালোবাসতে পারিনি, আমি কখনো কাউকে ভালোবাসিনি। আমাকে তো অনেক মেয়ে দেখিয়েছে, আমি কাউকে পছন্দ করিনি। আমার ভালো লাগে নাই, আমার ভালো লেগেছে তোমাকে। আমি তোমাকে সত্যি ভালোবাসি, একটুকু মিথ্যে কথা বলছি বুঝলি। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কি করে শুনবা, আমি তো আর তোমাকে ফোনে কথাগুলো বলছি না। আমি জানতাম তুমি আসবে। আমি যখন নিজেকে একটা চেঞ্জ করে ফেললাম, একটা ম্যানলি ম্যানলি ভাব নিয়ে আসলাম, সালমান খানের একটা ভাব নিয়ে আসলাম, তখন তুমি না আসে পারো না বুঝলি। এখন তো বুঝতে পারছো এখন তুমি আমাকে মানে আমার সাথে যা করেছো ভুল করেছো। তোমাকে ভালোবাসবো, আমি জানি তুমি আমাকে ভালোবাসবে, কারণ আমাকে ভালো না বাসে তুমি আফসোস করতে। দেখো বুঝলি আমি এখন তুমি হয়ে গেছি। সরি তুমি কি করে হই, তুমি তো মেয়ে মানুষ, মানে আমি আর তুমি একাকার হয়ে গেছি। তুমি আমার, আমি তোমার, আমি তোমার সালমান খান, আমি তোমার সালমান শাহ, আমি তোমার চিত্রনায়ক, তুমি আমার চিত্রনায়িকা। আমার কেন জানি মনে হচ্ছিল একদিন না একদিন তুমি আমার কাছে আসবে, কারণ এরকম একটা চিত্রনায়ক ভাব ধরেছি তুমি না আসলে তো হবে, তাই না বুঝলি? আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে এতদিন ভুল বুঝেছো তাই না? এখন নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমি তোমার জন্য একদম মানে আমি তোমার যোগ্য, বলো বুঝলি বুঝলি। চলো আমরা দাবাং এর মতন আছি, হে দাবাং 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 হে হুর বুঝলি বুঝলি। ঠিক আছে বুঝলি, কালকে আমি তোমার সামনে গিয়ে দাঁড়াবো, আমি এমন একটা ম্যানলি ভাব নিয়ে তোমার সামনে দাঁড়াবো, আমার কাছে তোমাকে ধরা দিতে হবে। ম্যাডাম আর কত আগে বলেন আঙ্গুর উপরে বাল ফিউজ হয়ে গেছে। এটা কি বিচারের কোনো ব্যাপার হইল? হ্যাঁ বাল ফিউজ হয়ে পড়ছে, বাল্ব লাগাই দিব। কেন তোমরা কি জীবনে কোনোদিন বাল্ব ফিউজ দেখছো না? ও ম্যাডাম বাদ তো ফিউজও দেখছি, কিন্তু এইটা মানে এটা একটু অন্যরকম, এটা আরও উপরের ক্লাসের। ধরেন একটা মানুষ একটা নিরীহ সুইচের উপর দিয়ে তার রাগ পুরোপুরি কেমনে মিডাইলো এই খালি আমি তাকাই তাকে দেখলাম। ধরেন এই ধরনের কোনো একটা রাগ বা ক্রোধ যদি কোনো মানুষের উপর দিয়ে চলে যায় ম্যাডাম আপনি বুঝতে পারতেছেন না সেই মানুষের কী হবে। এরে রেডি কিন্তু মিথ্যা কথা কস কেমনে দেখেন বিচারের কোনো কথাবার্তা না বললেই সে আগে বলে দিল এ টিপে সুইচ অফ করে দিতে, ও টিপে সুইচ অফ করে দিতে। রূপা তো সাক্ষী, আপনি ওকে জিজ্ঞেস করেন ওই রাজ সাক্ষী। হ ম্যাডাম রূপা সাক্ষী, ও এটা আরূপে জিদ করে এটা করছে ম্যাডাম, ও আর গলা টিপ মাইতে চাইছিল কিন্তু ওইটা না পাইলাম ম্যাডাম, ওই সুইচের মধ্যে সবাই টিপ মাইছে বুঝছেন, তো রান্নার কাছে আরে দোষারোপ করতে আরে যে আই খালি ঝগড়া করি।
ম্যাডাম আমার মনে হচ্ছে কি বারবার সুইচ পেপার টিপি করতে গিয়ে কোনো রকম সখাই ওর ব্রেনের কিছু মেমোরি হারিয়ে গেছে দেখছেন ম্যাডাম আবার কি শুরু করছে মানে ঝগড়া কি করতেছ আপনি আমাকে একটু বলুন থামাও কান্দন থামাও কেডা ঝগড়া করতেছ কেডা ঝগড়া করতেছ আর মিটারে মাফনের সময় আমার নাই হ্যাঁ আমার মন মানুষ কত নাই পরে আমি অবসর সময়টা শুনব ওকে যাও তোমরা যাও কইছিলাম তো কে হয় নে কই যাইবো হেরা বিচার করে গাইছে বিচার আজকে হইবো অক্ষণ হইবো অক্ষণ বিচার করতে হইবো বিচার কেডা করবো তুমি আমি বিচার করুম আমি কে বিশ্বাস হইতেছ না সারা জীবন আমি তোমার বিচার করলাম আর অঙ্ক তুমি বিচার করতে আইছো আজ থেকে এই বাসার সব বিচার করুম আমি বিচারের মধ্যে তুমি ঢুকবা না তোমার ঢোকা নিষেধ সব বিচার আমি করুম তুমি যদি বিচারে ভেজাল লাগাও আমি বিজলির কাছে বিচার দিব বুঝছ কামটা করলাম বালা করলাম এই জনাল জানে কোনটা ভালো কোনটা মন্দ মেয়েগুলো বিচারের লাগাইছে আমি অহন তাকে বিচার করুন যাও শোনো তোমার যা কই তাই করো তুমি অহন যাও গরম টোস্ট বিস্কুট আর পানি নিয়ে আসো লগে এক কাপ চা না আনবা না তুমি যাও যাও শুধু পানি আর এক কাপ চা নিয়ে আসো অবাক হইতেছ এমনি ধমকা ধমকি কেমনি করি ক্ষমতা বদল হয়েছে ক্ষমতার হাত বদল হয়েছে অহম সব ক্ষমতা আমার হাতে প্রশাসনিক সব ক্ষমতা আমার হাতে আমার যা ইচ্ছা আমি তাই করুম বিচার করুম সালিশ করুম তোমাকে যা সমস্যা আমার জানাইবা আমি সমাধান করে দেব তোমাকে আপার হাতে অনার কিছু নাই সে ফাক্কা বুঝছ শোনো আমি সিদ্ধান্ত নিছি এই যে হাত বদল হইল ক্ষমতার হাত বদল এই উপলক্ষে তোমাকে আমি মিষ্টি খাওয়াবো কিন্তু সবাই রে একসাথে না কত একসাথে মিষ্টি খাওয়ার সমস্যা কী একসাথে যদি তোমাকে মিষ্টি খাইতে করি তাহলে কী করবা সরমে পড়ে খাইতে ইচ্ছা করলো দশটা খাইবে দুইটা আর যদি একলা একলা দেখে খাওয়াই তোমার দশটা খাইতে ইচ্ছা করতেছে তুমি দশটাই খাইবে কেউ জানলো না কেউ টের পাইলো না তুমিও সরম পাইলে না ঠিক কইছি না জিদুল ভাই খুবই ঠিক কথা বলছেন যখন বেশি বেশি করে আমরা মিষ্টি খাবো তখন আপনি একটু খাইলেন মিষ্টি আর কি বলতেছিলাম দুলু ভাই আপনার এই যে নতুন সিংহাসনে পদার্পণ উপলক্ষে আমরা কি একটা তালি দিতে পারবো অবশ্যই তালি দিতে পারবো আচ্ছা দুলা বেহান মেন কথায় আসি আয় কি আর রুমে বাতি নিবে থাকতে ইতাম না অবশ্যই পারবা আচ্ছা দুলা ভাই সেই একই রুমটা যদি আমারও হয় তাহলে কি আমি আমার ইচ্ছা মতো একটু রুমে বাতি জ্বালাইয়া থাকতে পারবো না অবশ্যই পারবা দুলা ভাই বাতি ফিউজ করে আর উপর দোষা পাই দিতে চায় এর একটা বিচার করেন আর নে খুব খারাপ বিচার করা উচিত দুলা ভাই এই যে এরা যে নিজেরা দোষ করে সারাক্ষণ ডাকতে সেই দোষটা অন্যের ঘরে চাপায় এটা তো আপনাকে আলাদা করে বলার তো কিছু নাই নোয়াখালীর লোক তো এরকম এটাও খুব খারাপ এটার বিচার হওয়া উচিত দুলা ভাই আপনি দুইজনের দিকেই তো তাল দিতেছেন তাহলে বিচার ডাকার করবেন ওরে বাবারে বিচার ডাকতে এত সোজা না বিচার ধীরে ধীরে করতে হইব চিন্তা ভাবনা করে করতে হইব এই যে একটা সুইচ টিপা বাল্ব নষ্ট হয়েছে এত সোজা না ইল্লেগা সুইচ টিপা বাল্ব নষ্ট হইল এই সুইচের তদন্ত করতে হইব তদন্ত কমিটি গঠন করতে হইব তদন্ত কমিটি সিদ্ধান্ত দিব কেমনে সুইচ নষ্ট হইল সেই সুইচ থেকে কেমনে বাল্ব নষ্ট হইল বুঝছ সময় লাগবো তারপর আমি সিদ্ধান্ত নেব কইলা আর আমি রেজাল্ট দিয়ে দিলাম কইলা আর আমি বিচার কার্য শেষ করলাম এত সোজা না রে বাবা এত সোজা না আপনি যে এত ভালো করে একটা বিচার করবেন সেই বিচার তো এই ধরনের নোয়াখালীর লোকজন মানবে না সেই জন্য আমি বলতেছিলাম যে আপনি এরকম একটা সম্মানী ব্যক্তি আপনি এই বিচার যদি এই ধরনের লোকজন না মানে তাহলে তাহলে আমার সামনে আমি আপনাকে এইভাবে অপমানিত হতে দিতে পারি না আয় মাইতে হাইতাম না তোমার কথাগুলো আমি মাথায় নিলাম আমি পরিষ্কার এই বিচার করার আগে আমার একটু পড়াশোনা করা লাগবো অনেকদিন থেকে তো বিচার সালিশ করি না আইন কানুন ভুলে গেছি কোন অপরাধের কোন শাস্তি এটা তো মাথায় নাই আমি পড়াশোনা করি তারপর আমি সুন্দর মতো এই বিচার শেষ করব কি কও বাহ একদম ঠিক কথা আপনি এত সঠিক কথা কি করে বলেন বলেন তো দুলাবেন আমি সারা জীবন সঠিক কথা কইছি আরে আগে কত বিচার সালিশ করছি অনেকদিন থেকে এর মধ্যে নাই অহং ক্ষমতা আসছে হাতে আবার বিচার করব দেখবা কি সুন্দর বিচার আমি করি আমার বিচারে সবাই খুশি হয়ে যাবে বুঝছো
আমি একলা একলা পড়তে পারি না, আমি যখন পড়াশোনা করুন তোমরা কেউ একটু আমার পাশে থাকবে। হ্যাঁ হ্যাঁ, বিচারটা তো ওরই দরকার ছিল। তুই তুই উতুলটা না না ভাই, বিচারটা ওই নিয়ে আসছে তাহলে ও আমি আপনি থাকেন তাহলে আমি যখন বিচার নিয়ে পড়াশোনা হোক না রে বাবা, বাড়তি কথা বলকে আমি যখন বিচার নিয়ে পড়াশোনা করুন তখন তোমরা কেউ একজন আমার লগে থাক। ওই থাকবো ওই থাকবো। না না দুলা ভাই, বিচারটা তো ওই দিতে চাইছিল, ওই ওই থাকবে, যেহেতু বিচারটা ওরই দরকার ওকেই আমি পাঠাই দেবো, কোনো অসুবিধা নাই। এখন আমরা যাই বরং নিচে, কি বল? আমি যারে ফোন করব। জি ওই পড়াশোনা শুরু হয়ে আসো। জি ঠিক আছে। কি ব্যাপার, এত দেরি করলে হয়? আরে আশ্চর্য, আমার কি তোমার মতো বাইক আছে নাকি যে আমি একদম উড়াল দিয়ে চলে আসবো? শোনো, এইভাবে আর কয়দিন, কিছু একটা করতে হবে। সেটা আমিও ভাবতেছিলাম, কিছু একটা করা দরকার, না হলে এখানে সার্ভাইভ করা তো ডিফিকাল্ট হয়ে গেছে। আচ্ছা কী করা যায়, তোমার কোনো আইডিয়া আছে? আইডিয়া তো আছেই, আমি না ভাবতেছিলাম কি একটা যদি ইলেকট্রনিক্স শপ করা যায় তাহলে মানে সব ধরনের ইলেকট্রনিক্স থাকবে এরকম। হ্যাঁ ইলেকট্রনিক্স শপ না, একটা ফ্রিজের দাম কত, কোনো আইডিয়া আছে তোমার? আরে দাম যাই হোক, তুমি আইডিয়া দিতে বললে সেজন্য আইডিয়া দিলাম। না না এইসবে হবে না, ছোটোখাটো কিছু দিয়ে শুরু করতে হবে। আচ্ছা একটা কাজ করি না কেন, আমরা স্টক লটারি তো বিজনেস করতে পারি। ধরো ছোটো আকারে করলাম, অল্প অল্প করে কাপড় কিনলাম, তারপরে ওগুলো সেল হয়ে গেলো, তারপরে আবার নতুন করে কিনলাম, এভাবে যদি বাড়তে থাকে তাহলে ধরো একটা শোরুম নিয়ে নিলাম। এটা কিন্তু ভালো আইডিয়া। হ্যাঁ অনলাইন থেকে শুরু করতে পারি। Press the bell icon on YouTube app and never miss another update.